আবারও ফিরে এলাম যমুনা নিউজে। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হলো বাংলাদেশ সমিতির বার্ষিক সাধারণ সভা। বৃহস্পতিবার রাজধানী আবুধাবির একটি হোটেলে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বিদেশের মাটিতে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার আহ্বান জানান, এই জন্য স্থানীয় আইন মেনে চলার প্রতি জোর দেন তারা। সাম্প্রতিক সময়ে আমিরাতে বাংলাদেশিদের অপরাধ ব্যাপকভাবে কমে এসেছে বলেও জানান তারা। সভায় প্রধান অতিথি ছিলেন আমিরাতের সমবায় মন্ত্রণালয়ের ফাইন্যান্স কর্মকর্তা আহমেদ হোসাইন আমিনি। পানামা পেপার্স কেলেঙ্কারি।